এটাই তো পশ্চিমবঙ্গের দস্তুর। সিসিটিভি ফুটেজ রয়েছে, মানে ইংরেজিতে যাকে ভিজুয়াল ইমেজ বলে, পরিষ্কার মুখগুলো দেখা যাচ্ছে। তাদের রাজ্যের করিতকর্ম পুলিশ তারা গ্রেপ্তার করতে পারলো না, উল্টে এই স্বতঃস্ফূর্ত বিক্ষোভকে তিনি ধমক দিলেন, চোখ রাঙালেন। এই ঘটনা রাজ্যের মানুষ দেখেছে এবং এখন মানুষ জানছে যে এই যে যারা স্কুলের ছাত্ররা, কলেজের ছাত্ররা, তাদের অভিভাবকরা যারা রাস্তায় নেমে এই স্বতঃস্ফূর্ত বিক্ষোভ এবং দাবি কি যে দোষীদের ধরতে হবে, যেখানে সিসিটিভি ফুটেজ রয়েছে, এখন দেখা যাচ্ছে তাদের বিরুদ্ধেই মামলা করা হয়েছে। একটা কথা রয়েছে না, মগের মুলুক, পশ্চিমবঙ্গে মগের মুলুক তৈরি হয়েছে।